No, chok chok kori. আরে ঠক ঠক করতেছিস না তোমার না বলছি রাইতে আসছে তো এখন আসছো কেন ও আচ্ছা এখনো সহ্য হইতাছে না ওকে তো শুরু করে দেই আসো ঘরে আসো আমার আবার আপনার মতো 10 দিন খেলা পছন্দ না খেললে একদিনই খেলুম খেলার মতো যে খেলা দেখা আশেপাশের 10 এলাকার মানুষ রাইতের ঘুম আরাম হয়ে যাবেগা আমারও তো একই বদবাস আমি আবার প্রত্যেক দিন খেলি না আমি শুধু প্রত্যেকটা রাতেই খেলি তাও দুইটার পরে সব সময় একা একাই খেলি কিন্তু হ্যাঁ যদি আপনার সাথে আমি একবার খেলা শুরু করি তাহলে মনে করেন যে সারা রাত আপনার সাথে খেলতে পারবো বলেন কি আই মিন লুডু কারণ আমার লুডু খেলার এক্সপেরিয়েন্স খুবই ভালো অনলাইনে সারা রাত লুডু খেলি তো তাই কইলাম আর তোমরা যেটা বুঝছো এটাও তো কেমন আছো তোমরা তো সবাইকে আবারো স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো সো উইদাউট টেস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকে ভিডিও শুরু করা যাক এন্ড ফার্স্ট অফ অল তো বলে নিতে চাই এটা হইতেছে হার্ডক 3 এন্ড আমি সাজেস্ট করব কি হার্ডকের যে কয়টা পার্টি আসুক না কেন যারা যারা 18 বছরের নিচে তারা দয়া করে এসব ভিডিও দেখো না তোমরা স্কিপ করে চলে যাও কেননা এসব ভিডিওতে একটু মশলা বেশি থাকে সো লেটস গো বেবি জলতাকপুর মনে হইতেছে যেন ছোট গাছের মধ্যে বড় বড় দুইটা ডাব ঝুলতেছে ঝুলতেছে মানে কি পড়ে যাইতেছে যাইতেছে সিচুয়েশন আমার তো মন চাইছে দৌড়াই গিয়ে ওই দুইটা ক্যাচ করি ক্রিকেট বলের মতো কিন্তু বল তো হাতে নিয়ে দেখি ওই দুইটা ফুটবল একটা জিনিস আমাকে বলো তুমি কি তোমার ভিডিও নিজেও দেখছো আমি বলুম না আমার শরম করে দেখা থাকলে তুমি কেমনে সহ্য কইরা আছো কারণ আমি একটা ছেলে হই আমারটা খার হয়ে গেছে এক মিনিট তো মাইয়া তাইলে লও ওরে দেইগা খাইয়া কি বলছো না ও সরি সরি ভাইয়া আমি তো রোজা রাখছি রোজা ভাঙ্গে যাব এবাই দিলাম না তার এক মিনিট রোজার মাস তো এটা না দেখছো আমি কেন বলি যে বাংলাদেশের একটা নাটক দেখা আর একটা ফোন ভিডিও দেখা প্রায় একই কারণ আমি জানি যে বাংলাদেশে ম্যাক্সিমাম নাটকের মধ্যে কোন সব সিন হয়ে থাকে সেই জন্য আমি বলি বাংলাদেশের একটা নাটক আর একটা ফোন ভিডিও প্রায় একই আর না হলে এত সুন্দর ফিলিংস কয় নাটকে পাওয়া যায় ভাই যাই হোক বাংলাদেশি নাটককে আমি সবসময় দিদকার জানাই কারণ ডিরেক্টররা যে গাঁজা খাওয়ার পরে স্ক্রিপ্ট লেখে তাই এসব নাটক দেখলেই বোঝা যায় বুঝো না এই ব্যাপারটা যা এবার তোর বিএফ এর কাছে বিচার দে এই জন্য আমার বারবার তানজিন সাকিবের একটা কথা মনে পড়ে যে ভার্সিটির ফ্রিমিক্সিং আড্ডার মধ্যে বসে থাকা নারী কখনো আপনার সন্তানের জন্য লজ্জাশীল মা হতে পারবে না আসলে ভাই আপনার কথাটা যে ট্রুথ আমি তা প্রমাণ প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে পাইতেছি যা এবার তোর বিএফ এর কাছে বিচার দে বিকজ দেখেন ভাই এখানে যদি মেয়েটার বয়ফ্রেন্ডও তারে কিস করতো তারপরে বিষয়টা মানা যায় মানা যায় তো মানে ওইটাও তো খারাপই বিকজ দেখো ভাই এখন কিস করবো ওপেনলি এই জিনিসগুলো আবার কেমনি কি আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো তো মানাও যায় কিছু করার নেই এটাই বাস্তব তো ওই জায়গায় কিনা আবার তার ফ্রেন্ড ও মাই খাট কিছুদিন আগে আবার এরকম ফ্রেন্ডের এই দুইটা লিঙ্ক ভাইরাল হইলো ওইটা নিয়ে তো না না থাক 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 লিঙ্ক তো ভাইরাল হইতেই পারো অস্বাভাবিকের কি আছে আসলে ভাই ভার্সিটি প্রিমিক্সিং আড্ডাতে থাকা মাইয়ারা কখনো আপনার সন্তানের জন্য লজ্জাশীল মা হবে না বিকজ দেখেন তারা শুধুমাত্র ভার্সিটিতে আসলে আড্ডা দেওয়ার জন্যই আর সুযোগ পেলে ফ্রেন্ডের সাথে লিটনের ফ্ল্যাটে যাওয়ার জন্যই তো যাই হোক এখানে যে শুধুমাত্র আমি মেয়েদেরকে দোষ দিতেছি তাও কিন্তু না একটা ছেলে যদি দর্শক না হয় তাহলে একটা মেয়ে কখনো দর্শিতা হয় না আর তুমি ভার্সিটি প্রিমিক্সিং আড্ডার মধ্যে যদি তুমি গাঁজা মদ এগুলো না খাও তাহলে তুমি আড্ডার মধ্যে বসতেই পারবা না কেননা এটা তো ভার্সিটি না এটা তো আসলে বার একটা ওই ভার্সিটি জাস্ট বারটা আছে আর কোনো বালি নাই কারণ এখানে পড়ালেখা চলে না আমার বাল চলে আমি কিছুই বুঝি না এখানে জাস্ট একটা জিনিস চলে এটা হলো মাইয়াবাজি মাগিবাজি নেশাবাজি এইগুলাই তাছাড়া অন্য কিছু আমার মনে হয় না এখানে মানুষ কি পড়ালেখা করতে যায় আমার তো এইসব মনে হয় না আর পড়ালেখা করতে গেলে ভার্সিটির গুলো পাইনি এটা তো লিঙ্ক ব্যারেল হয় না শোনো না বলছি যে বিছানায় শুয়ে তোমার চিৎকারের কারণ হতে চায় কি মানুষ রে বাবা তো দেখতেই তো পাইলা যে দুজনের কাদের মধ্যে ব্যাগ আছে তার মানে অবশ্যই তারা ভার্সিটি স্টুডেন্ট আর এই বয়সে তো আর তারা স্কুলে কিংবা কলেজে পড়বে না সঠিক বলেছেন এত রাইট আমি ভিডিও দেখলাম খারাপ ভিডিওর কথাই বলতেছি মানে প্রত্যেকবার দেখলাম ডগি স্টাইলে সিক্স করতে কিন্তু ফার্স্ট টাইম দেখলাম ডগি স্টাইলে প্রপোজ করতে ও সরি 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 নোংরা স্টাইলে প্রপোজ করতে তুই সমঝা নাই তুই সমঝা নাই তোমাকে দেখলে আমার
প্রেম না বিছানায় ফালায়া লাগাইতে ইচ্ছে করে আর না হলো তুমি একটা জিনিস বুঝো যে এই বয়সে একটা আন্টি কেন এইভাবে টিকটকের মধ্যে এসে নিজের কোমর দেখাইতেছে নিজের শরীর দেখাইতেছে কেন এসব করতেছে কেন আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় নিজের ফিগার দেখাইতেছে টুকটাক মিছা কথা কইলে দোষের না মানে সে তো চাইতে আছে আমরা গিয়া তারা লাগাই কিন্তু আমরা তো লাগাবো না কারণ আমাদের টুনটুনি নষ্ট হইতে পারে কারণ এসব আন্টিদের ওইখানে ঢুকলেও আমাদের টাকা মূল মেরে রেখে দিতে পারে এভাবে প্রকাশে কেউ কেউ এসব কথা বলে কারণ আমার খুব ভালোভাবে একটা কথা মনে আছে যে আমি যখন ছোট ছিলাম তখন একটা পিচ্চি মায়ের সাথে আমি আর কি ওইরকম মানে টাপাটাপ খেলতেছিলাম আরে ওই আমি কইতাছি যখন আমার বয়স 4 আসিল আমি তখন এর কথা কইতেছি তারপর হলো ওগুলা ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আমি এগুলা খবর রাখি না এটা যারা পড়িবো পড়ক যারা ফোন মারিবো মারক গই আই ডোন্ট কেয়ার তো বেসিক্যালি কি হইছে তারপরে আমরা ধরা পড়ে যাই তারপরে একদিন আমার নানি আমারে কইতেছিল যে দেখ ওই জায়গার মধ্যে দাঁত থাকে কামড় দিয়ে ওইটা কাটতে নিব সাবধানে আর এসব করিস না ঠিক আছে আচ্ছা তো কেন জানি এই মহিলাটা দেখার পর আমার মনে হইতেছে যে আসলে আমার নানি ঠিক কথাই কইছিল কেননা এই মহিলার ওই জায়গায় বালের অভাব নাই আমার দেখা যা মনে হইলো আগামীকাল একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য আলো দোয়া আছে আমার জন্য দোয়া করেন আপাতত জন্য গেলাম 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 গেলাম।